স্বাস্থ্য বিভাগে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল পিএইচই দপ্তরের ইঞ্জিনিয়ারের গাড়ি চালকের বিরুদ্ধে। এদিন সকালে হেমতাবাদ থানার পাশাপাশি বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, রায়গঞ্জ থানা ও এসপি দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন প্রতারিত মল্লিকা দাসের অভিযোগ, আমার ছেলেকে স্বাস্থ্য দপ্তরে চতুর্থ শ্রেণীতে চাকরি দেবে বলে 60,000 টাকা নেয়, 5 মাস পেরিয়ে গেল আমার ছেলের চাকরি না হওয়ায় গতকাল অভিযুক্তর বাড়িতে টাকা আনতে গেলে পরিবারের লোকেরা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমাদের সঙ্গে অভব্য আচরণ করেন। এলাকায় কি জানতে পারি ওই গাড়ি চালকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে হেমতাবাদ এলাকার একাধিক মানুষের কাছ থেকে টাকা নিয়ে দিন কয়েক হলো গা ঢাকা দিয়েছেন। সবার সঙ্গে আলোচনা করার পর জানতে পারি ওই গাড়ি চালক আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছিল তা সবটাই ভুয়ো। আরেক প্রতারিত বাসন্তী দাস বলেন, ছেলে চাকরির জন্য 70,000 টাকা দিয়েছিলাম, 4 মাস অতিক্রান্ত হয়ে গেল কিন্তু টাকা ফেরত পাইনি, শেষ পর্যন্ত পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হয়েছি। হেমতাবাদ থানার আইসি জয়ন্ত দত্ত বলেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত পিএইচই দপ্তরের গাড়ি চালকের নাম সহদেব বর্মন, বাড়ি হেমতাবাদ থানার বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দধিকোট বাড়ি সংলগ্ন কেষ্টপুর গ্রামে। এদিন সকালে প্রতারিত মল্লিকা দাস ও বাসন্তী দাস রায়গঞ্জ থানায় ও পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীদের বাড়ি রায়গঞ্জে। না, ডেপুটেশন হলো আমাদের কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের রূপায়ণ ও উন্নয়ন কমিটির ব্যানারে, এবং তার সাথে আমাদের কালিয়াগঞ্জের সাধারণ লোক সকলেই আছেন। আমরা কালকে মাইকিংও করেছিলাম, অনেক বহু সাধারণ নাগরিক তারা এসছেন, স্বতঃস্ফূর্তভাবে এসছেন। আমাদের অনেক ডিমান্ডস আছে, তো আমরা মেইনলি 3টে ডিমান্ডসের উপর আজকে ডেপুটেশন দিয়েছি। আমরা আগে টাইম নিয়ে গেছিলাম। ডিমান্ডগুলো হচ্ছে, 1 নম্বর, যে করোনা অবহে আপনারা জানেন সারা দেশে লকডাউন ঘোষণা হয়েছিল এবং সব ট্রেনই বন্ধ করে দেওয়া হয়েছিল। তার সাথে আমাদের রাধিকাপুর দিল্লির যে সীমাঞ্চল এক্সপ্রেস সেটাও বন্ধ হয়ে গেছিলো। তো তারপর দেখলাম করোনা আবহ কেটে গেল, সব ট্রেন ধীরে ধীরে চালু হলো, কিন্তু এই ট্রেনটাকে ইন্টেনশনালি বন্ধ করে রাখা হয়েছে, আজ পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে। অথচ এই ট্রেনটা যার সাথে লিঙ্ক ছিল, যোগবাণী এক্সপ্রেস, সেটা চলছে, অথচ এই ট্রেনটাকে বন্ধ করে রাখা হয়েছে। তো আমাদের এদিককার বহু লোকজন, সাধারণ কৃষক পরিবারের লোক যারা লেবারের কাজ করতে যায় দিল্লিতে, সাধারণ ছাত্রছাত্রী পড়াশোনার জন্য, সাধারণ লোক যারা চিকিৎসার জন্য যায় দিল্লিতে, এটা মানে আমাদের রাজধানীর সাথে জেলার যোগাযোগের একমাত্র ট্রেন। তো এইটা চালু করার দাবি, এটা আমাদের মুখ্য দাবি ছিল। আমাদের সেকেন্ড দাবি ছিল হচ্ছে কুলিক এক্সপ্রেস, যেটা দিনের ট্রেন, যেটা ইউজলেস, আমাদের কোনো কাজে লাগে না, কারণ সে ট্রেনটায় উঠলে রাত 11টা, কোনো কোনো সময় 11:30, 12টায় হাওড়ায় পৌঁছায়, স্টেশন গোটা রাত স্টেশনে কাটাতে হয়, কোনো কাজে লাগে না। তো সেই ট্রেনটার সময় পরিবর্তন এবং যাত্রা সময় কম করার, এই একটা দাবি আমাদের ছিল। আর তৃতীয় দাবি আমাদের তো আছেই, যে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প যেটা জলে পড়ে আছে, বন্ধ হয়ে আছে দীর্ঘদিন ধরে, সেটা চালুর দাবি। এই 3টে দাবি নিয়ে আমাদের মুখ্য দাবি ছিল। তার সাথে আমরা মৌখিকভাবে বললাম যে আমাদের এই ইউটিএস, আগে 2টো কাউন্টার ছিল লোকাল ট্রেনের জন্য, ইউটিএস কাউন্টার আর রিজার্ভেশন কাউন্টার, পিআরএস কাউন্টার, রিজার্ভেশন কাউন্টার। তো এখন ইউটিএস কাউন্টার তুলে দেওয়া হয়েছে, একটা কাউন্টার থেকেই টিকিট দেওয়া হচ্ছে, যার জন্য বহু লোক টিকিট পায় না, বিনা টিকিটে ট্রেনে উঠছে। এই দাবিগুলো আমরা ইয়ের কাছে তুললাম, ক্লিনিং সমস্যা, স্টেশন টয়লেট এবং স্টেশন চত্বর সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, এইসব দাবিগুলো আমরা তুললাম। উনি তো আশ্বাস দিলেন যে ওনার তরফ থেকে উনি যতটা দেখার দেখবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। দাবিগুলো না পূরণ, আমরা আরেকবার আসবো, আবার রিমাইন্ডার দেবো, তারপর যদি না হয় তাই পরবর্তীতে আমরা কী করবো, আমরা বসে, আমরা কমিটি থেকে বসে সাধারণ একটা কনভেনশনের ডাক দিয়ে আমরা সিদ্ধান্ত নেবো কী করা যায়, সাধারণ মানুষকে ডেকে একটা কনভেনশন করে আমরা সিদ্ধান্ত নেবো কী করা যায়, কোন পথে এগোবো। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়, রিপোর্ট কুলিক নিউজ।